বিষ্ণুর আকমার রহিম আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন আয়টি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু খাসির মাংসের রেজালা তৈরি করে দেখাবো এই খাসির মাংসের রেজালাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করার যে নিয়মটা তৈরি করার নিয়মটা কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখা যায় খাসির মাংসের রেজালাটা কী কীভাবে তৈরি করে খাসির মাংসের রেজালা তৈরি করার জন্য চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম তারপরে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটি ঢেকে দেওয়ার পরে তারপরে ওইখানে মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে ছোটো ছোটো করে কেটেছি কেটে দিয়েছি ওই কাঁচামরিচটাকে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে ব্যবহার করতেছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর দিয়ে দিলাম গুলমরিচ এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা বাটা এক চামচে একটু বেশি বেশি দিয়ে দিলাম রসুন বাটা এটাকেও এক চামচতে একটু বেশি বেশি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটাটাকে দেওয়ার পরে তারপরে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষন করে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেব নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমরা এখানে পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি আমরা বাকি উপকরণগুলো দিব বাকি উপকরণের মধ্যে এখানে ব্যবহার করতেছি লবণ হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটাকে দেওয়ার পরে তারপরে আমরা খুব ভালোভাবে মশলা পেঁয়াজ এগুলোকে খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মেশাই নিয়ে নেব মেশাই নেওয়ার পরে তারপরে আমরা কিন্তু এখানে মশলাটাকে সিদ্ধ হওয়ার জন্য চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব এখানে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিসলাম চার মিনিটের মধ্যে দেখেন পানিটা যেয়ে দিলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু মশলা পেঁয়াজ এগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমরা ঢাকনাটাকে খোলার পরে একটুখানি আবারও একটুখানি নাড়াচাড়া করে মশলা থেকে কষন করে নেব একটা ঘ্রাণ বের হয়েছে তখন এর মধ্যে আমরা খাসির মাংস দিয়ে দিব এখানে আমি দেড় কেজির মতো খাসি মাংস দিয়ে দিচ্ছি খাসি মাংসটাকে দেওয়ার পরে তারপরে আবারও আমরা খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মেশাই নিয়ে নেব মশলা আর খাসি মাংস একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশায় নিয়ে নেব মশলা আর খাসি মাংস একসাথে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে তারপরে আমরা খাসি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো এখানে আমি কিন্তু এক কাপের মতো পানি দিয়ে দিলাম দেখবেন খাসি মাংস থেকেও কিন্তু বেশ খানিকটা পানি বের হবে এই খুব বেশি পানি দেবো না এক কাপ পানি দিলেই হবে খাসি মাংসটিকে পানি দেওয়ার পরে আমি এখানে কিন্তু নয় থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে দেখেন আমার খাসি মাংসটা কিন্তু খুব সুন্দর করে দশ মিনিটের মধ্যে আমার খাসি মাংসটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর খাসি মাংস থেকেও কিন্তু বেশ খানিকটা পানি বের হচ্ছে আমরা এখন ঢাকনা টাকনা কোনো কিছু দিবো না ফাঁকা অবস্থায় রেখে খাসি মাংসের যে পানিটা আছে এই পানিটাকে শুকা নিয়ে নেব যাই হোক আর কি আমার ফাঁকা অবস্থায় রেখে আরও ছয় থেকে সাত মিনিটের মধ্যে আমার খাসি মাংসের যে পানিটা ছিল পানিটা কিন্তু শুকায় গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আপনারা যদি আলুটা পছন্দ না করেন না দিলেও হবে তবে যারা পছন্দ করে তারা কিন্তু আলু দিতে পারে যাই হোক আর কি আলুটাকে দেওয়ার পরে আমরা আবারও কিন্তু খাসির মাংস আলু এটা যে আসে এটাকে আমরা অনর্বর্ত নাড়াচাড়া করে কষান করে নেব গোষণ করতে করতে যখন দেখবেন নিচের দিকে একটু করে মশলাটা লেগে লেগে যাচ্ছে পোড়া লাগতেছে তখন খুবই সামান্য করে একটু পানি দিয়ে দেবেন খুব বেশি না খুবই সামান্য একটু করে পানি দিয়ে দেবো একটু করে পানি দেবো আর একটু করে কিন্তু আমরা নাড়াচাড়া করে কষণ করে নেব এভাবে আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া কষণ করে কষণ করবো যতক্ষণ পর্যন্ত না খাসির মাংস থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নাড়াচাড়া করে কষণ করে নেব যখন ঘ্রাণ বের হবে তারপর